ওরে বাবা, মিঠাই? নিপা দেবী তো একেবারে রেগে আগুন হয়ে আছে। তো ছোটটা, আমি না তোর জন্য অপেক্ষা করছিলাম জানিস। আমার জন্য? এই তুই কি রে, এত হালকা ভাবে কি করে নিলি তুই বিষয়টা? ঠিকঠাক একটা জামা কাপড় জোগাড় করতে পারলি না তুই? দাদাই কি বলেছিল, আজই আমার সঙ্গে রুজুদার বিয়েটা পাকা করে দেবে। কিন্তু পাত্রপক্ষ সেজে তো কেউ দেখতে এলো না, আমার বিয়েটা কি করে পাকা হবে? পাত্রপক্ষ আমায় দেখতে এসে যদি খারাপ ব্যবহার করে তখনই সম্বন্ধ করে আমার বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, আর রুজুদার সঙ্গে আমার বিয়েটা দাদাই তখনই পাকা করে ফেলবে। তখনই হয়ে যেত, কিছুই হলো না। হবে হবে, পাকা হবে। শিগগিরি ছাদে এসো। শোনো, তুমি একটু সন্দেহ করো কেন বলো তো আমাকে? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি নিপা দিদি ভালো চাই না? কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরে কিসের আলোচনা হচ্ছে? কাকিমা, কাকিমা, ভরসা ঠিকই বলেছে, বিয়ের আলোচনাই হচ্ছিল। আসলে নিপা দিদি কষ্টের কথা বলছিল আমাদের, মানে দেখো কালকে পাত্রপক্ষ আসবে কিনা, বিয়েটা পাকা হবে কিনা, আজকে তো এলো না, বলো নিপা দিদি তো কষ্ট হয় তাই না? আরে সত্যি তো নিপা, ও নিপা শোন না মা, আমি বলছি কি, আমি তো তোর জন্য সম্বন্ধ করছি, দেখবি তোকে এমন ঘরে বিয়ে দেব না তোর সব দুঃখ কষ্ট ঘুচে যাবে, তুই ভালো ঘর পাবি, মনের মতো বর পাবি, দেখিস মায়ের কথাটা শোন। দেখ বাবা, বিয়ে করা সংসার করা এগুলো অন্য ব্যাপার, আর প্রেম ভালোবাসে সে তো মাত্র দু দিনের, ভাববি না কেমন? একটা ভালো ঘর পেলে, তোর কাছাকাছি বয়সের মনের একটা মানুষ পেলে জীবনটা তখন তোর একদম অন্যভাবে কাটবে, তুই খুব সুখে থাকবি দেখিস। শোন, কালকে না সন্ধে হওয়ার আগে খুব ভালো করে সেজে সুজে তুই তৈরি থাকবি, কেমন? মনে থাকবে তো? তোষা, হ্যাঁ কাকি, তোষা চলো, অনেক রাত হয়ে গেল, পাত্রপক্ষ তো আমার তো সন্দেহ হচ্ছে, কিন্তু প্রমাণ নেই তাই কিছু। তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে যাই। গোপাল যে কি করছে না, গোপাল তুমি কি করছো বলো তো? মিঠাই, মিঠাই আবার কোনো গোলমাল হবে না তো? বলে তুই বুঝবি সবেতে পারবে মিঠাই।
নিপা দিদির যা মনের অবস্থা তাতে আমি ঠিক থাকতে পারছি না, তুমি ঠিক থাকতে পারছো বলো তো? আর নিজের কথা ভেবে কি হবে, এদেরকে নিয়ে তো আমাদের জীবন। আচ্ছা হবে, সবকিছু ঠিক মতন চলেছে তো? তুমিও তো নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো, আমাকে বলছো, এসো শুয়ে পড়ো। ব্যাপার বলো তো, খুব আহ্লাদ হয়েছে না মিঠাই রানীর? হয়েছে তো, জানো তো আমার না মনে হয় মিঠাইয়ের জীবনে যেরকম একজন হচ্ছে বাবু আছে, সেরকম সব মেয়েদের জীবনেই জানো। আমার একটা কথা বলো, নিপা কি রুগীর ইচ্ছে অনিচ্ছা এগুলো খেয়াল রাখতে পারবে? মানে কি বলতো, ও তো ছেলে মানুষ, তাই না? বিয়ে করে নিচ্ছে, হোমিও বিয়ে সব কিন্তু পাল্টে যায়। সামলাতে পারবে সব নিপা? ঠিক সামলাতে পারবে। ভালোবাসা, পুলিশ দাদার ভালোবাসা আছে না সঙ্গে? একটা মেয়ের পাল্টানোর জন্য আর কি থাকে বলো তো? মিঠাই রানী কি যে করে না, কেমন করছিস জানো তোর নতুন নতুন বিয়ে হয়েছে, কবে বিয়ে হয়ে গেছে? সত্যি গোপাল, তুমি মিঠাই রানীকে না খুব স্টুপিড তৈরি করেছো। মুঝে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ড্রিম দেখছো নাকি? হ্যাঁ, একটু কফি পাওয়া যাবে নাকি? ও ননসেন্স, কেন মিঠাই ড্রিম দেখতে যাবে? শুনি মিঠাই অনেক কাজ পড়ে আছে, বুঝতে পেরেছো তো? আজকে পাত্রপক্ষ নিবেদিতাকে দেখতে আসবে।
ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করো না, এক কাজ করো, কফিটা নিয়ে এসো, আমার সামনে আসো, এসে যত খুশি ব্লাশ করার করো, আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। মিঠাই তুই যে কি করিস না, বারবার ধরা পড়ে যাস, তাও তোর লজ্জা হয় না? আচ্ছা মিঠাই, আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি নিপা, তোমার এই ভালোবাসা, প্রেম, লাভ, এই জিনিসগুলোকে নিয়ে একটা অদ্ভুত ড্রিম ওয়ার্ল্ডে কি করে চলে যাও বলো তো? না মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে ফেলো তাই না তোমরা? মানে আমার এটাই জানার ইন্টারেস্ট, মানে তোমাদের এই ক্যাপাসিটিটা হয় কি করে, মানে এটাই আমার কিউরিওসিটি অ্যাকচুয়ালি। কিউরিওসিটি চৌজি, তুমি যদি মিঠাই রানী নিপা দিদির মতন ভালোবাসতে জানতে না, তাহলে ডিডিমের মায়েরটা ঠিক বুঝতে পারতে। এই দাও দাও দাও, তুমি তো একবার ডিডিম দেখেছিলে না, এই মজা লেগেছিল, বলো বলো বলো, টেল 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 পারো। এই তো মিঠাই, মিঠাই থ্যাংক গড তোমরাই নিচে আছো। আচ্ছা আন্টি আশেপাশে নেই তো? আর টেস্ট টেস্ট দ্য মেস। এই দাঁড়ো 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 রাতুল, এরকম ভাবে বললেন আমার খুব টেনশন হয়, কি হয়েছে বলো তো? মানে স্যান্ডি তো এবারে ঠিকঠাক জামা কাপড় দিয়েছে টাইম মতন, কি প্রবলেম? প্রবলেম কি? আমি বলবো, আমি বলবো। শোন, সকাল সকাল ছোট মা ফোন করেছিল, ফোন করে বলছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, একদম দেরি করবে না, আজ সকালেই পাচ্ছি দেখবে। বাবা চলে আসবে দোকান থেকে, আর মিমিও কাজের জায়গা থেকে চলে আসবে, ভাগ্যিস আজ সবাই সকাল সকাল বেরিয়েছিল। সুতমা দিদি, আমার আমার খুব টেনশন হচ্ছে, কাকিমা সবটা বুঝে যায়নি তো কিছু? দেখো বর্জা কিন্তু অনবরত সন্দেহ করে চলেছে আমাদের, কাল তো আর একটু চাঁদে ধরাই পড়ে যাচ্ছে না। মিঠাই মিঠাই শোনো, আর না কোনো চান্স নেওয়া যাবে না, তুমি আন্টিকে দূরে দূরে রাখবে পাত্রপক্ষ থেকে, বুঝলে তো? আর টেস্ট দ্য মেসকে আমরা হ্যান্ডেল করে নেব। সে তো বুঝলাম, কিন্তু একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, এবারে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু অনুরাধা ম্যাম আর স্যারের একটা বড় ফেস লস হবে কাকির সামনে, সেটা যেন মাথায় থাকে সবার, বলে দিই। বাবা গো, আমি কি জানি বাবু, সেই মিঠাইকে কাকিকে দূরে দূরে রাখতে হবে, আর যে কি কি করতে হবে মিঠাইকে কে জানে, আবার কাছাকাছি গেলেও তো বিপদ, কাকা কাকিমা বুঝে ফেলতে পারে। ও গোপাল গোপাল, আর মিঠাই সামলাতে পারছে না গোপাল, প্লিজ এবার তুমি একটু হেল্প করো, প্লিজ হেল্প দিচ কে রাইশিস, প্লিজ গোপাল। কাকিমা কাকিমা, মিঠাই হিয়ার, কি হেল্প করবো বলো? আচ্ছা সীতামা দিদি নিপা দিদিকে রেডি করছে, আর কাকা কাকিমাকে ফোন করছে, ঠিক আছে? আর ফ্রিজে তো সব মিষ্টি রাখাই আছে, তা আমি কি কি করবো বলো? মিঠাই, আমার না এটা ভেবেই খুব ভালো লাগছে যে তুমি অন্তত আমার ব্যাপারটা বুঝতে পেরেছো বলো। দেখো রুদ্র তো এমনিতে ভালো ছেলে, মানে রুদ্র আমার অপছন্দের না, কিন্তু দেখো যদি আমার মেয়ের কথা বলি, নিপা, নিপার সঙ্গে তো মানায় না, না কত বড় বলো তো, সেটা তো দেখতে হবে তাই না? হ্যাঁ কাকিমা, তুমি তো মা, তুমি নিশ্চয়ই নিপাদির জন্য ভালোটাই ভাববে, নিপাদি তোমার একমাত্র মেয়ে বলে কথা। সে তো অপারি বলছি যে নাটকের আপাত মস্তক সব বুঝে নিয়েছিস তো? ছোটদা তুই এত কথা বলছিস কেন বলতো? দেখবি আমি কিরকম ম্যানেজ করি, দেখবি। বললেই ভালো। হ্যাঁ হ্যাঁ গো, শুনছো লতা, বলছি যে তোমার ফোনেতে পাত্রপক্ষ ফোন করেছিল, তো ওনারা এসে বলেছেন। পাত্রপক্ষ এসে যদি দেখে তুই রান্না বান্না করছিস, ওরা তো খুশি হবে, তাই না ছোট বলবে মা এত কাজের, তো মেয়ে কত কাজের হবে। তাই তো, মানে আমাদের নিপা তো একেবারে তোমার মতোই হয়েছে। হ্যাঁ মিঠাই রে, মা আমার বলছি একটু কচুরিটা দেখে নিস। হ্যাঁ পাত্রপক্ষ কি না? না কি বলছো কাকা, কি বলছো? আরে কাকিমার মতন হিঙের কচুরি আর কেউ তৈরি করতেই পারে না, তাই না বলো পিসি? একদম একদম ঠিক বলেছিস। আমি হাতটা ধুই না, ওদের একটু ভেতরে নিয়ে এসে বসে। বাবা
চিন্তা করছিস কেন, রাতুল আর সিদ্ধার্থ গেছে তো পাত্রপক্ষকে অভ্যর্থনা করে একেবারে ঘরে নিয়ে আসবে। আর তাছাড়া দাদু কাকা জেঠু পিসি সবাই আছে, দাদা জামাইবাবু, তাই না? ওনারা তো এটাই দেখতে আসছে যে আমরা কিছুতে যৌথ পরিবার, কোনো একা ব্যাপার নেই। বাবা বলো 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 বটেই তো বটেই তো সব কিছু ভালো ভালো মিটলে হয়। আচ্ছা বাবা, তাহলে তাহলে আপনি বলছেন যে ওদের অভ্যর্থনা করার জন্য আমার সামনে যাওয়ার দরকার নেই? না, কি দরকার? আরে আমরা তো আছি, আমার মতো বর্ষ নেই, আমার বন্ধু টন্ধু। কি বন্দুক টন্দুক মানে বন্দুক আবার কিসে? বন্ধু, হ্যাঁ কাকিমা, দাদু বলছে বন্ধু। বন্দুক কেন হতে যাবে? মানে পাত্রপক্ষের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে, ওই ফ্রেন্ডশিপ। আচ্ছা শোনো, সবাই খুব কেয়ারফুল, হ্যাঁ, কেউ বেশি কথা বলতে চাও না প্লিজ। দাদাই দাদাই, সবাই চলে এসছে, আসুন 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 প্লিজ, কাম কাম কাম। বাবা কি সাজান সেজেছে সব। বাবা স্টপ, হ্যাঁ স্টপ, আসুন আসুন ভেতরে বসবেন, চলুন এখানে দাঁড়িয়ে রইলেন। স্বাস্থ্য একদম ঠিকঠাক হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, কেউ চিনতে পারবে না, খুব ভালো হয়েছে। হ্যাঁ মিঠাই, বেশ ভালো পরিবার বলে মনে হচ্ছে গো, একদম আমাদের মতন যৌথ পরিবার। শুধু সাজগোজটা কেমন একটু শেকেলে শেকেলে লাগছে না? চলবে, ঠিক আছে, নিপা ওখানে গিয়ে ও ঠিক এদের তৈরি করে দেবে, মডার্ন করে দেবে। না অপানা ঠিকই বলেছিল জানো তো, এই আমাকে যদি ওরা ওখান থেকে কচুরি তৈরি করতে দেখে না, মনে মনে খুব খুশি হবে জানো। আর কচুরিটা তৈরি করে একদম ঠিক বলেছিল, আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বাবা আপনি দাঁড়িয়ে রয়েছেন একদম পক্ষ। রিল্যাক্স রিল্যাক্স, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, পাত্রী তৈরি তো, তাকে নিয়ে আসুন না। হ্যাঁ নিয়ে আসছি এক্ষুনি, সে তো পাত্রী কখন থেকে রেডি আর স্টেডি হয়ে বসে আছে, আপনারা বললেই নিয়ে আসবো। কাকিমা আমি নিপা দিদিকে নিয়ে আসছি। হ্যাঁ মানে উনি উনি হচ্ছেন পাত্রীর মা, মানে কচুরি 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 আপনাদের জন্য কচুরি ভাজছে। বাহ বাহ, ভালো কথা, মুখটা বদল হবে। ডাক্তারের বারণ আছে। কোন ডাক্তার বারণ করেছে বলবি কি আমাকে? এই ডাক্তার তোমার কচুরি খেতে বারণ করেনি। বারণ করেনি? বাবা এখানে ঝগড়া করো না প্লিজ, মা চুপ করো। আপনারা সবাই এসে গেছেন? হ্যালো এভরিওয়ান, ইনি কে? ইনি ইনি আমাদের বৌদিমণি। উমা কি কাণ্ড দেখুন,
আমি ভেবেছি পাত্রীর দিদি, অবিবাহিতা। আসলে আমাদের হাতে আরো পাত্র আছে তো, তাই যদি বিয়ে না হতো তাহলে কি হলো? মশা, বদ্ধ মশা এখানে ছড়ানো শুরু করে দিয়েছে। নিপাকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ কোকো, আমি বড় মামা আমার বোনকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ তুই জাস্ট কিপ অ্যান আই অন গ্যাস। কি দেখছো তখন থেকে? টেস, আমি না পাত্র সোশ্যাল মিডিয়া সাইট থেকে দাদু ঠাম্মার ছবি ডাউনলোড করেছি দেখার জন্য, মেলানোর জন্য। তোমরা নকল কাউকে সাজিয়ে এনেছো কিনা, মানে তোমরা যা করে থাকো সেই কারণে। বড্ড কুটকুট করছে। চুল করছে ওই চুলটার জন্য মিষ্টি খাওয়া ওই গোপন।